স্যার। আজি মিউটে চলে যাও, আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেভেল অফ প্রিভেনশন। ওকে, লেভেল অফ প্রিভেনশন। সো লেভেল অফ প্রিভেনশনের মধ্যে আমার যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, দেন হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, দেন সেকেন্ডারি প্রিভেনশন, এন্ড নাম্বার ফোর হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। দ্যাট মিনস এখানে আমার লেভেল অফ প্রিভেনশন, যেটা লেভেল অফ প্রিভেনশনের টাইপ হচ্ছে চারটা। সো নেক্সটে চলে আসো, এখানে হচ্ছে যে তোমার প্রিমোডিয়াল প্রিভেনশন একটা টার্ম আছে, যে হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। সো প্রিমোডিয়াল প্রিভেনশনের মধ্যে প্রিমোডিয়াল প্রিভেনশন জিনিসটা কি? স্পেশালি প্রিমোডিয়াল প্রিভেনশনে যে জিনিসটার উপর ফোকাস করতেছে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। সো মাথায় রাখতে হবে যে আমার প্রিমোডিয়াল প্রিভেনশনে স্পেশালি ফোকাস জিনিস যেটা সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এখানে বলতেছে তোমার মানে ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর, স্পেশালি ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরের উপরে প্রিমোডিয়াল প্রিভেনশনে কনসেন্ট্রেট করতেছে। এখন চলে আসো যে রিস্ক ফ্যাক্টর যেটা বলছে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি কি জিনিস আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তোমার ওবিসিটি, হাইপারটেনশন, যেগুলো হচ্ছে যে স্পেশালি দায়ী হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজের জন্য বা ক্রনিক ডিজিজের জন্য। ওবিসিটি, হাইপারটেনশন এগুলো হচ্ছে দায়ী। দেন আসতেছে হচ্ছে তোমার লাইফস্টাইল রিলেটেড কিছু জিনিস, দ্যাট মিন্স হচ্ছে স্মোকিং, ইটিং হ্যাবিট, ফিজিক্যাল এক্সারসাইজ, এই জিনিসগুলো চলে আসতেছে। ইটিং হ্যাবিটের মধ্যে যে অনেকের দেখা যায় যে ফাস্টফুড খাওয়ার প্রতি আসক্তি বেশি, অনেকের কোমল পানীয় খাওয়ার প্রতি আসক্তি বেশি, যেগুলো হচ্ছে তোমার ওভারওয়েট বা ওবিসিটির কারণ। সো এগুলোর উপর ফোকাস করছে। সো যখন প্রিমোডিয়াল প্রিভেনশন বলবে, প্রিমোডিয়াল প্রিভেনশনের উপর স্পেশালি আমার যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টরের মধ্যে তোমার চলে আসতেছে ওভারওয়েট, ওবিসিটি, যেগুলো অরিজিন ইন আর্লি চাইল্ডহুড, ঠিক আছে, এবং যেগুলো হচ্ছে তোমার নন কমিউনিকেবল ডিজিজ বা ক্রনিক ডিজিজ হওয়ার জন্য দায়ী। আর আমার ফোকাস করতে হবে লাইফস্টাইল রিলেটেড কিছু জিনিসের দিকে, যেমন হচ্ছে তোমার স্মোকিং, ইটিং হ্যাবিট, ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন প্রিমোডিয়াল প্রিভেনশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন। ইন্ডিভিজুয়াল এডুকেশনের দিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন যেটা, সেটা স্পেশালি ফোকাস করতেছে প্রিপ্যাথোজেনেসিস ফেজের দিকে। ওকে, প্রিপ্যাথোজেনেসিস ফেজ অফ এ ডিজিজ, দ্যাট মিন্স হচ্ছে তোমার এখানে লভার টয়েট, যেমন লভার টয়েটের দিকে এটা ফোকাস করতেছে। সো যখন প্রাইমারি প্রিভেনশন বলবে, প্রিমোডিয়াল প্রিভেনশনটাকে আমরা একটা ওয়ার্ডে জাস্ট সিগনিফাই করছি যে রিস্ক ফ্যাক্টর। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে প্রিপ্যাথোজেনেসিস ফেজ অফ এ ডিজিজ, ঠিক আছে। এটার মধ্যে কি কি আসতেছে? হেলথ প্রমোশন, আরেকটা হচ্ছে স্পেসিফিক প্রোটেনশন। তো এই দুইটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ তেও আসে, রিটেনেও আসে, এবং ভাইবাতে খুব বেশি জিজ্ঞেস করে যে তোমার প্রাইমারি প্রিভেনশন তুমি কিভাবে করবা। তখন বলবা যে প্রাইমারি প্রিভেনশন আমরা দুই ভাগে করব। দুই ভাবে কিভাবে করব? একটা হচ্ছে হেলথ প্রমোশন, আরেকটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। তো হেলথ প্রমোশন যেটা, হেলথ প্রমোশন কিভাবে করবা? হেলথ প্রমোশন তোমরা
করবা সেটা হচ্ছে হেলথ এডুকেশনের মাধ্যমে, এনভায়রনমেন্টাল মডিফিকেশনের মাধ্যমে, নিউট্রিশনাল ইন্টারভেনশনের মাধ্যমে, লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ এর মাধ্যমে। হেলথ এডুকেশন যেটা, হেলথ এডুকেশন স্পেশালি যদি আমরা বলি যে যারা তোমার মানে ছোট ছোট বাচ্চা আছে, স্পেশালি দেখা যায় আমাদের স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে দেখা যায় হেলথ এডুকেশনটা বেশি দেয়া হয়। কি হেলথ এডুকেশন দেখবা, হচ্ছে তোমার ওই সাবান দিয়ে হাত ধোয়া কিভাবে সেটা শিখাচ্ছে, কিংবা দেখা যায় যে তোমার নখ কাটতে বলতেছে যে নখ কেটে আসবা, না কাটলে আসলে দেখা যায় যে হচ্ছে যে তোমার মানে কি বলে স্যার ম্যাডামরা আবার চেক করে নখ কেটে আসলো কিনা, মানে সে যে ড্রেস পরে আসতেছে সেটা পরিষ্কার কিনা সেটার দিকে কনসেন্ট্রেট করা। দেন এনভায়রনমেন্টাল মডিফিকেশন, এনভায়রনমেন্টাল কিছু জিনিস যেটা আমাদের মডিফাই করতে হবে। দেন নিউট্রিশনাল ইন্টারভেনশন, নিউট্রিশনাল ইন্টারভেনশন মিনস হচ্ছে তোমার যেমন ওভারওয়েট আছে, ওবিসিটি আছে, কিংবা যারা আন্ডারওয়েট আছে, স্পেশালি হচ্ছে আন্ডারওয়েট, আন্ডারওয়েট যারা তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে এখানে নিউট্রিশন রিচ ফুড গুলো খাবে। লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ যেটা, এটার মধ্যে বলছে যে তোমার যেমন বাচ্চাদেরকে কি বলা হয়, বাচ্চাদেরকে স্পেশালি বলা হয় যে তোমরা আগে ঘুমাবা, আগে উঠবা, তাড়াতাড়ি ঘুমায় যাবা, সকাল সকাল উঠবা, এই জিনিসটা যেমন বলা হয়। তারপরে যেটা বলা হয় যে হচ্ছে তোমার স্পেশালি হাই স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, যেটা যে হচ্ছে তোমরা স্মোকিং করবা না, বা কোনো ফ্রেন্ড যদি স্মোক করতে চায় তার থেকে দূরে রাখবা, ওই রিলেটেড জিনিসগুলো। আর অন্যান্য কিছু ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে এখানে কোন জিনিসটা জরুরি, আমাদের ক্ষেত্রে এখানে জরুরি যেটা সেটা হচ্ছে তোমার যেমন কি বলে আসছে এখানে প্রিপ্যাথোজেনসিস ফেজ এর কিছু কথা বলছে, ঠিক আছে। সো আমাদেরও যে লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল চেঞ্জ এর মধ্যে যে জিনিসগুলো আসতেছে সেই জিনিসগুলো এখানে পড়বে। নেক্সট যেটা সেটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, স্পেসিফিক প্রোটেকশন মিনস আগে তো ধরো আগে যেগুলো বলছো সেগুলো কিন্তু বলছো যে জাস্ট মানে কি বলে যে আদেশ উপদেশ দেওয়া যে এটা করবা এটা করবা না, বা এটা করলে ভালো এটা করলে ভালো না। নেক্সট যেটা, এটা হচ্ছে স্পেসিফিক জিনিসের দিকে কনসেন্ট্রেট করতেছে, যেমন ইমিউনাইজেশন, ক্যামো প্রোফাইলেক্সিস, আর একটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট এক্সিডেন্ট, বা এখানে তোমার প্রোটেকশন দিবে এগেনস্ট অকুপেশনাল হ্যাজার্ড। যখন ইমিউনাইজেশন টার্মটা বলবা তখন কিন্তু চলে যাবে যে ইমিউনাইজেশন কি তাহলে, বা ইমিউনিটি কি, যে কোনো একটাতে চলে যেতে পারে ইমিউনাইজেশন কি। দেন বলতে পারে হচ্ছে যে তোমার বাচ্চাদের জন্য ইমিউনাইজেশন শিডিউলটা বলো, বা মায়ের ইমিউনাইজেশন শিডিউলটা বলো, বা উমেনের ইমিউনাইজেশন শিডিউল বলো। এরপরে বলতে পারে তোমার যখন ইমিউনাইজেশন বললা ভ্যাকসিন রিলেটেড বা এই রিলেটেড কোশ্চেন করতে পারে, যখন আমার ভ্যাকসিন বললা তখন বলতে পারে যে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স বা এই এরিয়াতে হচ্ছে যে ভ্যাকসিন কিভাবে পৌঁছায়, দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে ভ্যাকসিন কেরিয়ার, কোল্ড চেইন, ওইসব জিনিসে চলে যাবে। সো যখন আমরা কোনো একটা জিনিস উচ্চারণ করব এই রিলেটেড জিনিসগুলো যাতে একটু পরে রাখি, মানে যাতে কোরিলেট করতে হচ্ছে সুবিধা হয়, এবং জিজ্ঞেস করলে যাতে হঠাৎ করে এখন আমি বলতে গেলাম স্পেসিফিক প্রোটেকশন, আমারে জিজ্ঞেস করে বসে আছে তোমার ইমিউনাইজেশন, সো এরকম যাতে না হয় যে এখন তো আমি তো একবারে কি বললে আকাশ থেকে বসছি যে ইমিউনাইজেশন আমার কি। সো এই জিনিসগুলো দিয়ে কনসেন্ট্রেশন রাখতে হবে। লাস্টে যে বলা হয়েছে তোমার কেমন, এরপরে সেকেন্ডে বলা হয়েছে কেমন প্রোফাইলেক্সিস, কেমন প্রোফাইলেক্সিস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। প্রোটেকশন এগেনস্ট এক্সিডেন্ট বলছে, হ্যাজার্ড বলছে, অকুপেশনাল হ্যাজার্ড, যখন এক্সিডেন্ট বলবো তখন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ এক্সিডেন্ট, দেন জিজ্ঞেস করবে ডিজাস্টার কি, এক্সিডেন্ট ডিজাস্টার এর মধ্যে ডিফারেন্স করো, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে, বা এক্সিডেন্ট বা ডিজাস্টার তুমি কিভাবে প্রিভেন্ট করবা। দেন আসতেছে অকুপেশনাল হ্যাজার্ড, যখন অকুপেশনাল হ্যাজার্ড বলবে তখন অকুপেশনাল হ্যাজার্ড রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে যে অকুপেশনাল হ্যাজার্ড কি, বা হচ্ছে যে তোমার অকুপেশনাল রিলেটেড কি কি ডিজিজ আছে, কি কি অকুপেশনাল ক্যান্সার আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং অকুপেশনাল হ্যাজার্ড তুমি কিভাবে প্রিভেনশন করবা,
দেন এই রিলেটেড অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবে, যেমন অকুপেশনাল হ্যাজার্ড, দেন বলতে পারে ওফেন্সিভ ট্রেড কি, ওফেন্সিভ ট্রেড এর এক্সাম্পল দাও। এগুলো হচ্ছে তোমার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে WHO recommended the following approaches for the primary prevention of the chronic disease where the risk factor are established. That means হচ্ছে WHO দুইটা অ্যাপ্রোচের দিকে ফোকাস করছে, যে এটা প্রাইমারি প্রিভেনশন অফ ক্রনিক ডিজিজ এর কথা বলা হয়েছে, যে প্রাইমারি প্রিভেনশন অফ দ্য ক্রনিক ডিজিজ এর জন্য WHO দুইটা অ্যাপ্রোচের দিকে ফোকাস করছে, যেখানে রিস্ক ফ্যাক্টর গুলো এস্টাবলিশড হয়েছে। সো আমার দুইটা অ্যাপ্রোচ কি কি? একটা হচ্ছে দুইটা অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি। সো যখন এই ছোট ছোট জিনিসগুলো পড়বা, যে তুমি অ্যাপ্রোচ পড়তেছো যে অ্যাপ্রোচ কি, বা তুমি পড়তেছো হচ্ছে যে তোমার স্ট্র্যাটেজি কি, সো এগুলোর অর্থ জানতে হবে তোমার। যেমন অ্যাপ্রোচ বাংলা অর্থ কি বা স্ট্র্যাটেজির বাংলা অর্থ কি, দ্যাট মিন্স হচ্ছে তোমার এখানে অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা, পপুলেশন আর ম্যাস অ্যাপ্রোচ বা ম্যাস স্ট্র্যাটেজি, দেন হচ্ছে হাই রিস্ক স্ট্র্যাটেজি। দেন যেটা আসবে সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে? সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে তোমার স্পেসিফিক্যালি যে দুইটা জিনিসের উপর কনসেন্ট্রেট করা হয়েছে সেটা হচ্ছে তোমার আর্লি ডায়াগনোসিস, আর একটা হচ্ছে এডিকিউট ট্রিটমেন্ট। সো এই দুইটা জিনিসের উপর ফোকাস করতে হবে তোমার, যে আমি ডিজিজটা আর্লি ডায়াগনোস করব এবং এই ডিজিজের জন্য যে আমার এডিকিউট ট্রিটমেন্ট আছে সেই এডিকিউট ট্রিটমেন্ট আমি হচ্ছে দিব। এখন ডায়াগনোসিস এর ক্ষেত্রে কিছু মেথড বলা হয়েছে, যে ডায়াগনোসিস এর ক্ষেত্রে হচ্ছে তোমার কিছু মেথড আছে। সো সেখানে কি কি বা সেখানে আমি কি করব? কেস ফাইন্ডিং মেজার বলা হয়েছে, দেন তোমার স্ক্রিনিং সার্ভে বলা হয়েছে, সার্ভিলেন্স টেকনিক, আমি পিরিওডিক এক্সামিনেশন করব। যারা হাই রিস্ক পিপল তাদেরকে হচ্ছে আমি কি বলে যে সিলেক্টিভ এক্সামিনেশন করব, এই জিনিসটার উপর আমার ফোকাস রাখতে হবে। দেন লাস্টে তোমার আসতেছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশনে আমরা কি করব? টারশিয়ারি প্রিভেনশনে আমরা ইম্পেয়ারমেন্ট এবং ডিসএবিলিটি সেটা রিডিউস করার চেষ্টা করব। ওকে, টারশিয়ারি প্রিভেনশনে হচ্ছে আমরা ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডিসএবিলিটি সেটাকে আমরা রিডিউস করার চেষ্টা করব। টারশিয়ারি প্রিভেনশন স্পেশালি ফোকাস করতেছে বা সিগনিফাই দ্য ইন্টারভেনশন ইন দ্য লেট প্যাথোজেনেসিস ফেজ। টারশিয়ারি প্রিভেনশন স্পেশালি লেট প্যাথোজেনেসিস ফেজে ইন্টারভেনশন যেটা সেটাকে সিগনিফাই করতেছে। সো এখানে নেক্সট যেটা আসবে, আমি যে বললাম যে ডিসএবিলিটি লিমিটেশন করব বা হচ্ছে যে এখানে কি বললাম যে ইম্পেয়ারমেন্ট এবং ডিসএবিলিটি যেটা আছে সেটা আমরা কমাবো, কিভাবে কমাবো? একটা হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। যখন এই দুইটা জিনিস বলবে তখন এক্সাম্পল জিজ্ঞেস করবে যে তুমি ডিসএবিলিটি লিমিটেশন কিভাবে করবা, কিংবা তুমি রিহ্যাবিলিটেশন কিভাবে করবা, বা রিহ্যাবিলিটেশনের টাইপ কি কি আছে, বা রিহ্যাবিলিটেশন কি কি আছে। তখন বলবা যে স্যার রিহ্যাবিলিটেশন হচ্ছে মেডিকেল রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন, দেন হচ্ছে সাইকোসোশ্যাল। এই চারটা জিনিস চলে আসবে রিহ্যাবিলিটেশনের মধ্যে। দেন হচ্ছে মনিটরিং। মনিটরিং কি সেটা হচ্ছে জানতে হবে। এই জিনিসগুলো দেখা যায় খুব কম পার্সনের ক্ষেত্রে জিজ্ঞেস করবে, ভাইবাতে যদি বলো যে মনিটরিং কিংবা হচ্ছে তোমাদের এই রিলেটেড জিনিসগুলো খুব খুব কম পার্সনের ক্ষেত্রে জিজ্ঞেস করবে, এমন না যে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করে বসে থাকবে। সো মনিটরিং ইজ দ্য
পারফরমেন্স অ্যান্ড অ্যানালাইসিস দ্যাট এইম দ্যাট তোমার কি বলে যে হেলথ স্ট্যাটাস অফ দ্য পিপল যেটা আছে বা রুটিন মেজারমেন্টের মাধ্যমে আমার হেলথ স্ট্যাটাস অফ দ্য পিপল অথবা মানে ডিটেক্ট করতেছে কিছু জিনিসের উপরে, স্পেশালি এই জিনিসগুলো কি কি বা স্পেশালি আমরা মনিটর কি করতেছি, এয়ারটার মানে এয়ার পলিউশন, ওয়াটার কোয়ালিটি, দ্যাট মিনস হচ্ছে গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস, এগুলোর উপরে হচ্ছে আমরা ফোকাস করতেছি। নেক্সট যে জিনিসগুলো আছে এই স্লাইড গুলো হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, এই স্লাইড গুলো হচ্ছে তোমাদের নাইস টু নো। সার্ভিলেন্স জিনিসটা কি সেটা হচ্ছে তোমাদের জানতে হবে যে সার্ভিলেন্স কি, ওকে সার্ভিলেন্স কি সেই জিনিসটা তোমাদের জানতে হবে। কন্টিনিউয়াস স্ক্রুটিনি অফ দ্য ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন দ্য অকারেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ অ্যান্ড আদার কন্ডিশন অফ দ্য গুড হেলথ, সার্ভিলেন্স এর ডেফিনেশন। সার্ভিলেন্স মে বি ডিফাইন অ্যাজ কন্টিনিউয়াস স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে কি, স্ক্রুটিনি অর্থ জানতে হবে বাংলা অর্থ। The continuous scrutiny of the factor that determine the occurrence and distribution of the disease and other condition of the good health. Surveillance এর মধ্যে আমার example, example যখন আমি পড়বো আমার এখানে তিনটা সার্ভিলেন্স, একটা হচ্ছে epidemiological surveillance, number two demographic surveillance, number three সেটা হচ্ছে তোমার নিউট্রিশনাল সার্ভিলেন্স। এই তিনটা জিনিস মনে রাখার জন্য আমরা মনে রাখবো ড্যান দিয়ে, দ্যাট মিন্স হচ্ছে ওই অনেকেই ড্যান কেক খাও তো ওই ড্যান কেক দিয়ে আমরা মনে রাখবো GEN, দ্যাট মিন্স ড্যান কেক। ডি দিয়ে হচ্ছে তোমার ডেমোগ্রাফিক সার্ভিলেন্স, ই দিয়ে হচ্ছে এপিডেমোলজিক্যাল সার্ভিলেন্স, এন দিয়ে হচ্ছে নিউট্রিশনাল সার্ভিলেন্স। সার্ভিলেন্স এর ক্ষেত্রে কিছু অবজেক্টিভ আছে, ওকে সার্ভিলেন্স এর ক্ষেত্রে আমার কিছু অবজেক্টিভ আছে, সো এই অবজেক্টিভ গুলো আমার জানতে হবে। এই অবজেক্টিভ গুলো স্পেশালি হচ্ছে নাইস টু নো। তো স্পেশালি কি আমরা যেগুলো ব্রড হেডিং বা আমার হচ্ছে যে এখানে বোল্ড জিনিসগুলো কি কি, ইনফরমেশন বলতেছে চেঞ্জিং ট্রেন্ড নিয়ে, দেন আমার বলতেছে ফিডব্যাক এর কথা বলতেছে, টাইমলি ওয়ার্নিং এর কথা বলতেছে, আর এক্সাম্পল এর ক্ষেত্রে যেটা এখানে কিছু জিনিস বলছে যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে নোটেড। তো যদি সার্ভিলেন্স শর্ট নোট আসে, অনেক সময় দেখা যায় যে তোমার মনিটরিং বা সার্ভিলেন্স শর্ট নোট দিতে পারে, বা সার্ভিলেন্স যদি শর্ট নোট আসে তখন তোমরা এই জিনিসগুলো বলবা যে সার্ভিলেন্স এর শর্ট নোট এর মধ্যে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি কি সার্ভিলেন্স আছে এই জিনিসটা। সার্ভিলেন্স এখানে হচ্ছে চার রকমের, ওকে যদি বলা যায় সার্ভিলেন্স এর টাইপ কত বা সার্ভিলেন্স হচ্ছে যে কয় রকমের বা কি কি সার্ভিলেন্স আছে, তখন বলবা সার্ভিলেন্স চার রকমের। নাম্বার ওয়ান ইন্ডিভিজুয়াল সার্ভিলেন্স, নাম্বার টু লোকাল পপুলেশন সার্ভিলেন্স, দ্যাট মিনস লোকাল পপুলেশন সার্ভিলেন্স এর মধ্যে আছে হচ্ছে আমার সার্ভিলেন্স অফ দ্য ম্যালেরিয়া, নাম্বার থ্রি ন্যাশনাল পপুলেশন সার্ভিলেন্স, দ্যাট মিনস ন্যাশনাল পপুলেশন সার্ভিলেন্স এর মধ্যে আছে আমার সার্ভিলেন্স অফ দ্য স্মল পক্স আফটার দ্য ডিজিজ দ্যাট হ্যাজ বিন ইরাডিকেটেড। দেন আসবে আমার ইন্টারন্যাশনাল সার্ভিলেন্স, ও WHO মেনটেন সার্ভিলেন্স অফ ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া পোলিও, এই তিনটা জিনিস। সার্ভিলেন্স যখন আমি পড়তেছি সার্ভিলেন্স এর ক্ষেত্রে আমার ফোকাসের জিনিসগুলো হচ্ছে এখানে এই যে চারটা। ফার্স্টে আমি পার্সোনালি করলাম যে ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে লোকাল পপুলেশন মানে স্থানীয় জনগণ, নেক্সট তোমার চলে আসতেছে সেটা হচ্ছে ন্যাশনাল পপুলেশনের উপর কনসেন্ট্রেট করতেছে, এবং অ্যাট লাস্টে কনসেন্ট্রেশন করতেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিলেন্স। এই স্লাইড গুলো হচ্ছে তোমার নাইস টু নো। সেনিটাল সার্ভিলেন্স যেটা, সেনিটাল সার্ভিলেন্সটা একবার পড়ে রাখতে পারো,
সেন্ট্রাল সার্ভিলেন্স যেটা, সেটাও তোমাদের জন্য অ্যাকচুয়ালি নাইস টু নো। অনেক সময় দেখা যায় মানে শর্ট নোট হিসেবে দিতে পারে, তো লাস্টে যেটা, লাস্টের স্লাইডটা কি, লাস্টের স্লাইডটা হচ্ছে এখানে স্পেশালি ডাক্তার যারা আছে তাদেরকে সুপার হিরোর সাথে তুলনা করতেছে, বিকজ তারা ডিজিজ যেটা আছে, ডিজিজ ইলনেস সিকনেস সেই জিনিসগুলো হচ্ছে তোমার প্রিভেনশন করার জন্য বা কিউর করার জন্য কাজ করতেছে। তো এটা একটা বিশাল চ্যাপ্টার ছিল, প্রথম থেকে আমরা একটা বার রিক্যাপিটুলেট করে নিই। রিক্যাপিটুলেট করলে কি হবে, ওই জিনিসটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে, বা তোমরা যে কয়েক ভাগে এই চ্যাপ্টারটা শেষ করলা, সো এখন কম্বিনেশন করতে সুবিধা হবে। ফার্স্টে আমরা পড়ছি যে হেলথের ডেফিনেশন, হেলথের ডেফিনেশনের মধ্যে নট মেরিলি যেটা, সেটা হচ্ছে যে তোমার মেরিলি একটা জিনিস পড়ছি, সো মেরিলি একটা জিনিস হচ্ছে এখানে আমার জন্য ইম্পর্টেন্ট, মানে কেবল মাত্রই নয় যেটার অর্থ। এখন যেহেতু পারো তোমরা সবকিছুই, আমি স্পেশালি রিটেন ভাইবা কিংবা হচ্ছে তোমার মানে রিটেন ভাইবা এমসিকিউ তো পারবেই, আগে বলে দিছি পড়ার মধ্যে এমসিকিউর জন্য কি কি ইম্পর্টেন্ট। তো এই ফাঁকে হচ্ছে তোমরা যে জিনিসটা মানে এখন বলবো সেটা হচ্ছে রিটেন আর ভাইবার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে হয় দাগাইনো নাহলে রেখে নাও। হেলথ, হেলথ হচ্ছে, হেলথ এর ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে আমার রিটেন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ক্রিটিসিজম অফ WHO ডেফিনেশন অফ হেলথ, সেটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনে প্লাস মাইনাস। নিউ ফিলোসফি অফ হেলথ, রিটেন এবং ভাইবার দুইটার জন্যই আমার নিউ ফিলোসফি অফ হেলথ ইম্পর্টেন্ট। চেঞ্জিং কনসেপ্ট, চেঞ্জিং কনসেপ্ট আমার দুইটার জন্য ইম্পর্টেন্ট, রিটেন ভাইবা এমসিকিউ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বায়োমেডিক্যাল, ইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল, হলিস্টিক, আমি যে জিনিসটার উপর কনসেন্ট্রেট দিতে বলছিলাম সেটা হচ্ছে ইট ইজ নট বায়োলজিক্যাল কনসেপ্ট, মাইন্ড ইট, ইট ইজ বায়োমেডিক্যাল কনসেপ্ট। সো বায়োলজিক্যাল কনসেপ্ট না, এই জিনিসটা মাথায় রাখবা, বায়োলজিক্যাল কনসেপ্ট না, এটা হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট। সাইকোলজিক্যাল না, সাইকোসোশ্যাল, দ্যাট মিন সাইকোলজিক্যাল আসবে, আমার সোশ্যাল আসবে। দেন হলিস্টিক, হলিস্টিক কনসেপ্ট হচ্ছে মানে সবগুলোকে যেটা ফোকাস করতেছে বা হেলথের সাথে যুক্ত অন্যান্য যেসব সেক্টর আছে। ডাইমেনশন যেটা, ডাইমেনশন হচ্ছে তিন রকমের, সেটা হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল, এটা হচ্ছে মেজর ডাইমেনশন এই তিনটা। নেক্সটে হচ্ছে মাইনর ডাইমেনশন কিছু আছে, এবং অ্যাট লাস্টে যেটা সেটা হচ্ছে আদার ডাইমেনশন কিছু আছে। ডাইমেনশন গুলো হচ্ছে তোমার রিটেন ভাইবা দুইটার জন্য ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ডাইমেনশন অফ হেলথ, রিটেন ভাইবা মেন্টাল ডাইমেনশন অফ হেলথ, রিটার্ন প্লাস ভাইবা। প্রথম দিকে চ্যাপ্টার গুলো না আসলে দেখা যায় যে মানে তুমি কোনোদিনই সে এসকেপ করতে পারবে না, কারণ প্রথম দিকে চ্যাপ্টার গুলো থেকে বেশি জিজ্ঞেস করে। পজিটিভ হেলথ, পজিটিভ হেলথ এর ডেফিনেশন বা শর্ট নোট, ডেফিনেশনটা হচ্ছে তোমার ভাইবার জন্য আর শর্ট নোটটা হচ্ছে রিটার্নের জন্য। কনসেপ্ট অফ ওয়েলবিং, এটা হচ্ছে এমসিকিউ, আর কনসেপ্ট অফ ওয়েলবিং এর মধ্যে তোমার স্পেশালি ভেঙে ভেঙে জিজ্ঞেস করে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সম্পর্কে বলো, শর্ট নোট আসতে পারে কিংবা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, লেভেল অফ লিভিং বলো, কোয়ালিটি অফ লাইফ। সো যখন বলবে আমার স্পেসিফিকলি বলতে হবে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং কিভাবে, তুমি স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করবা, লেভেল অফ লিভিং যেটা সেটা কিভাবে মেনটেন করবা। দেন হচ্ছে তোমার পিকিউএলআই, পিকিউএলআই এর মধ্যে আমার এই তিনটা জিনিস, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি এট এজ 1, লিটারেসি রেট, এটা আমার এমসিকিউ তে ইনভেরিয়াবলি আসে। সো এটা এইচডিএ এর সাথে আমার যে কনফিউশন করা যাবে না, এইচডিএ মিন্স হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটার সাথে কনফিউশন করা যাবে না। পিকিউএলআই শর্ট নোট দিতে পারে, ভাইবাতে তো জিজ্ঞেস করবেই পিকিউএলআই কি। সো পিকিউএলআই বলে বসে থাকো না, পিকিউএলআই হচ্ছে আমার ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। এইচডিআই কি, শুধু এইচডিআই পরে বসে থাকলাম যে এইচডিআই হচ্ছে এটা এব্রিভিয়েশন পারতেছি না, সেটা হবে না। এসডিআই হচ্ছে তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এসডিআই এর মধ্যে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন তোমার লংজেভিটি, এবিলিটি টু অ্যাকোয়ার নলেজ, আর একটা হচ্ছে এবিলিটি টু অ্যাচিভ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই চারটা ইম্পর্টেন্ট, এই চারটা,
এই চারটা থেকে হচ্ছে তোমার এমসিকিউ দিতে পারে। ডাইমেনশন কি বললে, দেন হচ্ছে বা ইন্ডিকেটর কি বললে, বা তোমার ডাইমেনশন ইন্ডেক্স কি কি আছে, এগুলো অপশন দিয়ে দিবে। ইন্ডিকেটর বলে এই অপশন গুলো দিয়ে দিবে, ডাইমেনশন বলে এই অপশন গুলো দিয়ে দিবে। স্পেকট্রাম অফ হেলথ, স্পেকট্রাম অফ হেলথ এর অন্য নাম গুলো কি কি? এই যে হেলথ স্পেকট্রাম, লেভেল অফ হেলথ, হেলথ সিকনেস স্পেকট্রাম, এই সিনোনিম গুলো। যখন পজিটিভ, সরি, যখন হচ্ছে তোমার স্পেকট্রাম অফ হেলথ বলবে, তখন কিন্তু রিটার্নে এই ইয়েটা দিতে হবে যে পজিটিভ হেলথ, আর একটা হচ্ছে মানে বেটার হেলথ বা ফ্রি ফ্রম সিকনেস। আর এখানে তিনটা আছে, একটা হচ্ছে হেলথ স্পেকট্রাম, আর একটা হচ্ছে ডিজিজ স্পেকট্রাম। ডিটারমিনেন্টস অফ হেলথ, ডিটারমিনেন্টস অফ হেলথ তো তোমার মাস্ট মাস্ট মানে অনেক ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিতে পারো। রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এবং ভাইভাতে হচ্ছে আলাদা করে প্রশ্ন জিজ্ঞেস করবে যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস এর এক্সাম্পল দাও, বা হেলথ সার্ভিস এর এক্সাম্পল দাও, এভাবে করে জিজ্ঞেস করবে। সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ হচ্ছে এগুলো, এই জিনিসগুলো, এই পাঁচটা জিনিস সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। হেলথ এর ইন্ডিকেটর যেটা আছে, হেলথ এর ইন্ডিকেটর হচ্ছে আমার লাগবে, এগুলো হচ্ছে আমার হেলথ এর ইন্ডিকেটর এর ক্রাইটেরিয়া, আইডিয়াল হেলথ ইন্ডিকেটর। সো তখন এগুলোর অর্থ করে নিবা, ভ্যালিড অর্থ কি, রিলায়েবল অর্থ কি, সেন্সিটিভ অর্থ কি, স্পেসিফিক অর্থ কি, ফিজিবল কি, রিলিভেন্ট কি। হেলথ ইন্ডিকেটর এর ইউজ, ইউজটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। হেলথ ইন্ডিকেটর যে ইউজটা আছে, হেলথ ইন্ডিকেটর ইউজটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। মর্টালিটি ইন্ডিকেটর, যখন হেলথ ইন্ডিকেটরের মধ্যে কি কি ইন্ডিকেটর বলবে, আমার সবগুলোর হচ্ছে এক্সাম্পল লাগবে। মর্টালিটি ইন্ডিকেটর স্পেশালি, দেন হচ্ছে আমার মর্বিডিটি, মর্বিডিটির পরে হচ্ছে তোমার ডিসএবিলিটি, এগুলো সবগুলোর হচ্ছে আমার এক্সাম্পল লাগবে। ডিটেলস লাগলে জিজ্ঞেস করবে ভাইবার রিটেনে। ভাইবার জন্য তো তোমার মানে মাথায় রাখতে হবে যে আমার বিশাল হেডিং জিজ্ঞেস করবে না, যখন বলবা যে এগুলো আমার হেলথ ইন্ডিকেটর, তখন যেকোনো একটা জিজ্ঞেস করবে। সো একটা মানে সবগুলো যদি না পড়ো, না যদি মনে করো যে না আমি একটা দুইটা পড়ে বসে থেকে হবে না, সবগুলো পড়তে হবে, ব্রড হেডিং এবং এক্সাম্পল মানে অ্যাটলিস্ট দুইটা, অ্যাটলিস্ট দুইটা, মানে বেশি তো বলবাই, বাট অ্যাটলিস্ট যদি দুইটা বলো। হেলথ ইন্ডিকেটর কি আর হেলথ ইন্ডিসেস কি? একটা হচ্ছে তোমার হেলথ ইন্ডিসেস বা হেলথ ইন্ডেক্সেস, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। বাংলাদেশে মেজর হেলথ প্রবলেম কি কি? এগুলো হচ্ছে হেলথ প্রবলেম। রিটেন একটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে হেলথ কেয়ার আর মেডিকেল হেলথ কেয়ার এর মধ্যে ডিফারেন্স করো, বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে হেলথ কেয়ার কি বা মেডিকেল হেলথ কেয়ার কি, বা কোন অংশটা হচ্ছে বড়। স্পেশালি মেডিকেল হেলথ কেয়ার জিনিসটা কি হচ্ছে যে মানে ব্রড, নাকি হচ্ছে হেলথ কেয়ার জিনিসটা হচ্ছে ব্রড? ক্যারেক্টারিস্টিক অফ হেলথ কেয়ার, এটার মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো আটটা। লেভেল অফ হেলথ কেয়ার, লেভেল অফ হেলথ কেয়ার এর মধ্যে এগুলো, যখন বলবে যে ময়নামতি মেডিকেল কলেজ হসপিটাল কোনটার মধ্যে পড়ে, তখন বলবা টারশিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার এর মধ্যে পড়ে। কুমিল্লা মেডিকেল কলেজ, সেটাও টারশিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার। হেলথ টিম, হেলথ টিম কিভাবে কম্পোজিশন হচ্ছে, হেলথ টিম এর কম্পোজিশন আমাদের মানে পড়তে হবে। প্রফেশনাল অক্সিলারি, আর একটা হচ্ছে অ্যান্সিলিয়ারি, এগুলোর এক্সাম্পল গুলো তো মাস্ট, মানে হচ্ছে এক্সাম্পল গুলো মিস করতে পারবে না। প্রথমটা সবগুলো বলবা, আর অক্সিলারি অ্যান্সিলারি হচ্ছে যত বেশি বলা যায়। প্রাইমারি হেলথ কেয়ার, 1978 কাজাখস্তান, ফর এমসিকিউ, ফর রিটেন বা ভাইবা, ডেফিনেশনটা তো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার মিস করা যাবে না। প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশনটা হচ্ছে মাস্ট। তুমি প্রাইমারি হেলথ কেয়ার ডেফিনেশন আসলে না পেরে পাশ করে আসাটা কঠিন। সো অ্যাট লিস্ট এটা মানে পড়ে যাবা, যাতে রিস্কে না পড়ো। যখন নর্মাল গুলো দেখবা যে অনেকগুলো হচ্ছে পারতেছ না, তখন এগুলোর মধ্যে যাবে, এগুলো জিজ্ঞেস করবে। প্রাইমারি হেলথ কেয়ার এর মধ্যে আমার প্রিন্সিপাল চ্যাপ্টার, এলিমেন্ট কি কি বা কম্পোনেন্ট কি কি, এলিমেন্ট বা কম্পোনেন্ট আমি হচ্ছে এলিমেন্ট দিয়ে মনে রাখবো। মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন এর মধ্যে আমার কি কি আছে, মাল্টিপল সেক্টর আছে, এটা আমি মাথায় রাখবো, মাল্টিপল সেক্টর, দেন বলতে থাকো মাল্টিপল সেক্টর কি কি। হেলথ রিলেটেড সেক্টর, কি কি সেক্টর হেলথের সাথে রিলেটেড, এই জিনিসগুলো বলবো। দেন কনসেপ্ট অফ ডিজিজ,
কনসেপ্ট অফ ডিজিজ এর মধ্যে আমার ডিজিজের ডেফিনেশন কি, দেন হচ্ছে আমার ইলনেস এর ডেফিনেশন কি, দেন সিকনেস কি। তো ডিজিজ বলছি যে আমরা এখানে ডিজিজ স্পেশালি হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল ডিসফাংশন, ইলনেস হচ্ছে তোমার নট বিং ওয়েল, সিকনেস হচ্ছে সোশ্যাল ডিসফাংশন। ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রির মধ্যে আমার দুইটা ফেজ আছে, প্রিপ্যাথোজেনেসিস আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস। এইটা আমার কোহর্ট স্টাডির মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। দেন থিওরি কি কি আছে, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে মডার্ন থিওরি। ডিজিজ সাইকেল যখন বলবে, ডিজিজ সাইকেলের মধ্যে আমার ডিজিজ সাইকেল কয়টা স্টেজ আছে, ছয়টা স্টেজ, স্টেজ গুলো হচ্ছে এটা। এই সবগুলো স্টেজের অর্থ জানতে হবে, বাংলা অর্থ। ইনকিউবেশন পিরিয়ড যখন বলবো, ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে, যখন ইনকিউবেশন পিরিয়ড বলবে না, বলবে যে ইনকিউবেশন পিরিয়ড কার জন্য, বলবে যে ইনকিউবেশন পিরিয়ড কমিউনিকেবল ডিজিজ এর জন্য। তাহলে নন কমিউনিকেবল ডিজিজ এর জন্য কি, নন কমিউনিকেবল ডিজিজ এর জন্য ল্যাটেন্ট পিরিয়ড, তখন জিজ্ঞেস করবে ল্যাটেন্ট পিরিয়ড কি বলো। তাহলে প্রোড্রোমাল পিরিয়ড, ভেস্টিজিয়াম, দেন হচ্ছে ডিফারবিসেন্স, কনভালসেন্স, এবং লাস্টে হচ্ছে আমার ডিফেকশন পিরিয়ড। স্টেজ, স্টেজের হচ্ছে যে ফিগারটা সেটা হচ্ছে আমার রিটেনে আঁকতে হবে, এটা তো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, দ্যাট মিনস এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এটা আমার এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্র্যাট। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ এর ক্ষেত্রে স্টাডি কি কি বলছে, কোহর্ট, ক্রস সেকশনাল, রেট্রোস্পেকটিভ। তো প্রিপ্যাথোজেনেসিস ফেজে আমার কার উপর ফোকাস করতেছে, স্পেশালি এই প্রসেসটা এনভায়রনমেন্টে হচ্ছে, প্যাথোজেনেসিস হচ্ছে আমার মানুষের মধ্যে। ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ এর মধ্যে তুমি কি কি ফোকাস করবা, বা যখন একটা ডিজিজ এর ন্যাচারাল হিস্ট্রি বের করবা কিভাবে বের করবা, বা কি কি জিনিস তোমার মাথায় থাকবে, তোমার মাথায় থাকবে এজেন্ট ফ্যাক্টর, হোস্ট ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইনকিউবেশন পিরিয়ড, পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মোড অফ ট্রান্সমিশন, ক্লিনিক্যাল ফিচার এবং আউটকাম। আইসবার্গ অফ ডিজিজ, তিনটা অংশ যেটা দেখা যাচ্ছে, ফ্লোটিং টিপ, এরপরে হচ্ছে তোমার ওয়াটার লাইন, দেন হচ্ছে সাবমার্স পোর্শন। এই জিনিসটা না মানে হয়তো মনে হইতে পারে যে পারবো পারবো, বাট মানে খুব একটা মজার জিনিস এবং ডিপে ভাবার জিনিস আর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্লোটিং টিপ কি, যেগুলো হচ্ছে তোমার ফিজিশিয়ান দেখতেছে। সাবমার্স পোর্শন মানে ফিজিশিয়ান যা দেখতেছে না, আর ওয়াটার লাইন যেটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট এবং ইনঅ্যাপারেন্ট ডিজিজ এর মধ্যে ডিমার্কেশন করতেছে। সো যখন সাবমার্স পোর্শন বলবে, এর মধ্যে কি কি আসবে, ল্যাটেন্ট কেস, প্রিসিমটোমেটিক কেস, আনডায়াগনোসড কেস, ইনঅ্যাপারেন্ট কেস, আর একটা হচ্ছে ক্যারিয়ারস ইন দ্য কমিউনিটি। তো সাবমার্স পোর্শন যখন বলবা, এই কথাগুলো শুনতে চায় যে সাবমার্স পোর্শনের এক্সাম্পল কি। দেন লেভেল অফ প্রিভেনশন বললাম আজকে, লেভেল অফ প্রিভেনশন আমার চার রকমের, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রিমোডিয়াল এর মধ্যে ফোকাস করতেছে রিস্ক ফ্যাক্টর, যদি শর্টে বলি। প্রাইমারির মধ্যে আমার কি কি ফোকাস করতেছে, প্রাইমারির মধ্যে আমার ফোকাস করতেছে প্রিপ্যাথোজেনেসিস ফেজ, দ্যাট মিন্স হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন। প্রিমোডিয়াল এর মধ্যে রিস্ক ফ্যাক্টর, প্রাইমারি প্রিভেনশনের মধ্যে হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, সেকেন্ডারির মধ্যে আর্লি ডায়াগনোসিস, এডিকিউট ট্রিটমেন্ট, টারশিয়ারির মধ্যে হচ্ছে আমার ডিসেবিলিটি লিমিটেশন, রিহেবিলিটেশন। এটা হচ্ছে শর্টকাট, প্রিমোডিয়াল, রিস্ক ফ্যাক্টর, দেন হচ্ছে আমার প্রাইমারি, দ্যাট মিন্স প্রাইমারির মধ্যে কি আছে, হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, সেকেন্ডারির মধ্যে আর্লি ডায়াগনোসিস, এডিকিউট ট্রিটমেন্ট, টারশিয়ারির মধ্যে হচ্ছে আমার ডিসেবিলিটি লিমিটেশন এবং রিহেবিলিটেশন। মনিটরিং জিনিসটা কি, সেই জিনিসটা জানতে হবে। শর্ট নোট হিসেবে দিয়ে দিতে পারে যে শর্ট নোট মনিটরিং সেটা বলো, ঠিক আছে। সো এই জিনিসটা পারতে হবে। লাস্টে যেটা সেটা হচ্ছে সার্ভিলেন্স কি, স্ক্রুটিনি অর্থ কি। সার্ভিলেন্স এর ডেফিনেশন কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে অন্যরা পারতেছে না, বা অন্যরা আগের জিনিসগুলোতে এসে আটকে গেছে, বা প্রিভেনশনে এসে আটকে গেছে, তখন তোমার নেক্সট ডে হচ্ছে মানে কাউকে কাউকে জিজ্ঞেস করবে। সো
হয়তো মনে হইতে পারে যে একটু হচ্ছে আনকমন টপিক, বাট পড়তে হবে। সার্ভিলেন্স কি? স্ক্রুটিনি অফ দ্য ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন দ্য অকারেন্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিজিজ এন্ড আদার কন্ডিশনস অফ দ্য গুড হেলথ। তিন রকমের সার্ভিলেন্স আছে, মনে রাখবো ড্যানকেক দিয়ে, ডেমোগ্রাফিক, এপিডেমোলজিক্যাল এন্ড নিউট্রিশনাল সার্ভিলেন্স। সার্ভিলেন্স এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো নোট করবে, এগুলো হচ্ছে নাইস টু নোট, যদি শর্ট নোট বলে তখন তোমাদের এগুলো পড়তে হবে। নেক্সট আমার কি কি সার্ভিলেন্স আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে লোকাল পপুলেশন, ন্যাশনাল পপুলেশন সার্ভিলেন্স, এবং নেক্সট হচ্ছে আমার ইন্টারন্যাশনাল সার্ভিলেন্স। সেনেটারি সার্ভিলেন্স যেটা, সেটা হচ্ছে তোমাদের নাইস টু নো। ওকে, সেনেটারি সার্ভিলেন্স যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নাইস টু নো। সো আজকে হচ্ছে আমাদের এতটুকু। সানাফ কয়জন আছে?